হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউজ বাংলা পুরো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী আছেন তাদের জন্য একটি নোটিশ প্রকাশ করা হয়েছে, সেই নোটিশটি আপনাদের সামনে তুলে ধরব। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এখানে আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন, রেজিস্ট্রারের কার্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ঝিনাইদহ বাংলাদেশ। নোটিশটি প্রকাশিত হয়েছে 16/2/2023 তারিখে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে 2021-22 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটায় ছাত্রছাত্রী ভর্তি বিজ্ঞপ্তি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2021-22 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা কোটায় এ, বি ও সি ইউনিটের মেধা তালিকায় নির্বাচিত আবেদনকারী নাতি নাতনিদেরকে আগামী 20/2/2023 তারিখ, 21/2/2023 তারিখ ও 22/2/2023 তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে সকাল 9টা হতে বিকাল 4টা পর্যন্ত শিক্ষার্থীদের নিম্নে বর্ণিত তফসিল অনুযায়ী ভর্তি করা হবে। ভর্তি প্রক্রিয়া ও শর্তাবলী। 2021-22 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তির জন্য এ ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহে ভর্তি ও আনুষঙ্গিক ফি 5,530 টাকা, ছাত্র কল্যাণ ফি 160 টাকা, ফেডারেল ডিজিজ রিকভারি ফান্ড 200 টাকা, পরিবহন ফি 1,960 টাকা সহ সর্বমোট 7,850 টাকা। বি ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহে ভর্তি ও আনুষঙ্গিক ফি 4,030 টাকা, ছাত্র কল্যাণ ফি 160 টাকা, ফেডারেল ডিজিজ রিকভারি ফান্ড 200 টাকা, পরিবহন ফি 1,960 টাকা, সর্বমোট 6,350 টাকা। সি ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহে ভর্তি ও আনুষঙ্গিক ফি 4,510 টাকা, ছাত্র কল্যাণ ফি 160 টাকা, ফেডারেল ডিজিজ রিকভারি ফান্ড 200 টাকা, পরিবহন ফি 1,960 টাকা সহ সর্বমোট 6,830 টাকা, দিন অফিস 250 টাকা, বিভাগ উন্নয়ন ফি 3,000 টাকা ও অনাবাসিক শিক্ষার্থীদের হল সংযুক্তি ও আনুষাঙ্গিক ফি বাবদ 915 টাকা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক নির্ধারিত রসিদ বইয়ের মাধ্যমে অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। জিএসটিতে 5,000 টাকা জমাকৃত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য 2021-22 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি নিশ্চয়নের জন্য যে সকল শিক্ষার্থী ইতিমধ্যে 5,000 টাকা জমা দিয়ে শুধুমাত্র সেই সকল শিক্ষার্থীদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য জমাকৃত 5,000 টাকা বাদে অবশিষ্ট ভর্তি ও আনুষঙ্গিক ফি এ ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহের জন্য সর্বমোট টাকা দিতে হবে 1,530 টাকা, ছাত্র কল্যাণ ফি 160 টাকা, ফেডারেল ডিজিজ রিকভারি ফান্ড 200 টাকা, পরিবহন ফি 960 টাকা সহ সর্বমোট 2,850 টাকা। বি ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহের জন্য 30 টাকা, ছাত্র কল্যাণ ফি 160 টাকা, ফেডারেল ডিজিজ রিকভারি ফান্ড 200 টাকা, পরিবহন ফি 960 টাকা সহ মোট 1,350 টাকা। সি ইউনিটের অন্তর্ভুক্ত ফি সর্বমোট 1,830 টাকা। এই ছিল কার্যক্রম ফি। এবার এখানে আছে কোটায় ভর্তি প্রক্রিয়া শর্তাবলী। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে ওয়েবসাইটে প্রকাশিত মুক্তিযোদ্ধাদের নামের তালিকার আইডি নাম্বার সম্বলিত সনদপত্র অথবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত সাময়িক মূল সনদপত্র কোটার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। সেই সাথে গেজেটেড অফিসার স্থানীয় সরকার প্রধানের নিকট থেকে শিক্ষার্থীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্কের প্রত্যয়নপত্র
সম্পর্কিত ব্যক্তিগণের জাতীয় পরিচয়পত্র এবং প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি ও এইচএসসি পরীক্ষার মার্কশিটের শর্তায়িত ফটোকপি মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। চার, সত্যপূরণের অভাবে নির্ধারিত কোটায় প্রয়োজনীয় সংখ্যক প্রার্থী পাওয়া না গেলে বা আসন খালি থাকলে তা অন্য কোনোভাবে পূরণ করার সুযোগ থাকবে না। কোটায় সুবিধা নিয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীগণ কোনো ক্রমেই বিভাগ পরিবর্তনের জন্য আবেদন করতে পারবে না। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আবেদনপত্রের সাথে পাসপোর্ট আকারের সত্যায়িত দুই কপি ছবি, মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান পাশের একাডেমিক ট্রান্সক্রিপ্টের প্রত্যেকটির সত্যায়িত ফটোকপি, জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি, পিতামাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিভাবকের আয়ের সনদপত্রের কপি সংযুক্ত করতে হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রত্যেকের আবেদনপত্রের সাথে অবশ্যই তাদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষা পাশের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফেরতযোগ্য জমা দিতে হবে। মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ব্যতীত কোনো ছাত্রছাত্রীকে ভর্তির অনুমতি দেওয়া হবে না। উল্লেখ্য, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে 5,000 টাকা ও মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা থাকে তাহলে সে সকল শিক্ষার্থীকে বিভাগীয় সভাপতির সুপারিশ ক্রমে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দেওয়ার জন্য 1 সপ্তাহ সময় প্রদান সাপেক্ষে ভর্তির অনুমতি দেওয়া হবে। হ্যালো ভিউয়ার্স, এই ছিল এর আরও একটি যে রুটেল নোটিশটি প্রকাশ হয়েছে, সেকেন্ড মেরিট লিস্ট, ইসলামী বিশ্ববিদ্যালয় সেকেন্ড মেরিট লিস্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট অফ ফ্রিডম ফাইটার কোটা 2021 and 2022, সেকেন্ড মেরিট লিস্ট, যাদের নাম, সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, ইউনিট, নেম অফ অ্যাপ্লিকেশান, সব কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে। ফাদার্স নেম, মেরিট পজিশন, সন অফ ডটার, সাবজেক্ট, হল, সব কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে। এনাদের ডাকা হয়েছে ইসলামী ইউনিভার্সিটি কুষ্টিয়া, সেকেন্ড মেরিট লিস্ট, গ্র্যান্ডসন অ্যান্ড গ্র্যান্ডডটার। যাদের সেকেন্ড মেরিট লিস্টে রাখা হয়েছে কোটায় ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের, তাদের এই লিস্টটি আপনারা দেখতে পেলেন। হ্যালো ভিউয়ার্স, তো এই ছিল আজকের ভিডিওটি, সাথে থাকার জন্যে ধন্যবাদ।